ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা মাস্টার্সের শিক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 2019 সালে মাস্টার্স শেষ পর্বে ভর্তি হয়েছেন, প্রায় 3 বছর যাবত কিন্তু একই কোর্সে আপনারা রয়েছেন, এখন পর্যন্ত আপনাদের পরীক্ষা হয়নি। যে বিষয়টি, মাস্টার্স কোর্স মূলত 1 বছরের, কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিন্তু এই পরীক্ষাটি অনেক পিছিয়ে গেছে। সম্প্রতি কিছুদিন আগে এই পরীক্ষার ফর্ম পূরণ শেষ হয়েছে। তো সে সকল শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে একটি সুখবর জানাবো, অর্থাৎ আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয়টি জানাবো। তাছাড়া যারা প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থী তাদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে সে বিষয়টি নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে 10 মার্চ। যে নোটিশের বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব এবং প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018-19 শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী 10 মে 2022 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হবে 10 মে থেকে, যে বিষয়টি, অর্থাৎ ঈদের পরপরই কিন্তু মাস্টার্সের পরীক্ষা শুরু হবে, যেটি নোটিশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে। বিস্তারিত সময়সূচি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ যে রুটিনটি তা এখনও প্রকাশ করা হয়নি, এটি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। এছাড়া একই শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ আগামী 16 মার্চ 2022 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ 16 মার্চ থেকে শুরু হবে প্রিলিমিনারি যে মাস্টার্সের শিক্ষার্থী তাদের ফর্ম পূরণ। এই দুইটি কোর্সের সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে। অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদেরকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে, পাশাপাশি ফর্ম পূরণ যারা করবে, অর্থাৎ প্রিলিমিনারি মাস্টার্সের শিক্ষার্থী তাদেরকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে। তো এই ছিল আমার হাতে থাকা তথ্য। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।